আবুল হোসেন, তোমাকে না বলেছিলাম এই পাঞ্জাবিটা তুমি পরবে না? সরি ভাই, ভুলে গেছি। কিসের সরি? আমি তোমাকে বলেছিলাম তোমার ঘামের দুর্গন্ধ, আমার জরুরি প্রোগ্রাম ছিল, সেখানে পাঞ্জাবিটা বললো। আচ্ছা ভাই, আপনি বসুন, আপনি বসে দেন। কিসে বসা? তুমি এটা তোমার ঘামের দুর্গন্ধ আমি কিভাবে পরবো পরে? আর শুয়ে পড়েন, আপনি আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়বে আর শুয়ে পড়েন, শুয়ে পড়েন। তুমি আমাকে শুয়ে পড়তে বললে কেন? কারণ ভাই, সুনানে আবু দাউদের 4782 নম্বর হাদিস এসেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যখন কারো রাগ হবে, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে যেন বসে পড়ে, আর তাতেও যদি রাগ না কমে তাহলে সে যেন শুয়ে পড়ে। তাই প্রথমে আপনাকে বসিয়ে দিয়েছিলাম, আর যখন দেখলাম আপনার রাগ কমে নাই তাই আপনাকে শুয়ে দিয়েছিলাম। ভাই, আপনার কি রাগ কমেছে?